আজকে আমার সতীনকে নিয়ে ঘুরতে যে এত বড় বিপদে পড়ছি, আর বিপদটা অনেকটা মজারও ছিল, তোমাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আসলে নতুন বাসায় আসার পরে আমরা একটু বেশি ঘোরাফেরা করতেছি, কারণ আমাদের নতুন বাসা থেকে কাছে কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যার জন্য হচ্ছে আমরা বের হচ্ছি। কারণ দূরে তো আর এখন যেতে পারবো না, কারণ ইচ্ছা করতেছে অনেক বেশি, মানে দূরে যাইতে সমুদ্রের পাড়ে, কক্সবাজার, বাট এখন তো যেতে পারবো না কোনোভাবেই। সেজন্য কাছে পেটে ঘুরেই হচ্ছে মনের ইচ্ছা ই করি, পূরণ করি। তো আজকে হচ্ছে বের হব, আর সবগুলো হচ্ছে আমাদের সাডেন হচ্ছে প্ল্যান করা একদম। আজকেও হঠাৎ করে বলি যে চলো আজকে একটু বের হই, যেমন আগের দিন তোমাদের আক্ষেপ বলছিল, আজকে আমি বলছি যে আজকে আমরা একটু বের হই, পরে তোমাদের ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে রেডি হও। তো আজকে ভাবছি যেহেতু হচ্ছে গোলাপগ্রাম যাব, তার জন্য হচ্ছে শাড়ি পরবো। শাড়ি পরলে হচ্ছে তাহলে ক্যামেরা নিয়ে বের হব, আমরা তো সবসময় ক্যামেরা নিয়ে বের হই না, আজকে ক্যামেরা নিয়ে বের হব শ্যুট করার জন্য। আর সচরাচর কখনো আমরা ক্যামেরা নিয়ে বের হই না আমাদের শ্যুট করার না থাকলে, যার জন্য হচ্ছে শাড়ি পরবো। তো তোমাদের আক্ষেপও হচ্ছে আগেই কালো শাড়িটা সিলেক্ট করে যে ওইটা পরবে, আমি তখনও জানতাম না যে আমি কোন শাড়িটা পরবো, পরেও বলতেছে তুই একটা যে কোনো পর। পরে আমি আমার এই পেস্ট কালার শাড়িটা আমি অনেক দিন হয়েছে পরি নাই, এটা আমার অনেক পছন্দের, যার জন্য হচ্ছে এটা আমি বের করে নেই যে হ্যাঁ আজকে তাহলে আমি এটা পরি। তো তারপর এখানে অর্নামেন্টস হচ্ছে ম্যাচিং করতেছি যে কোনটা ভালো লাগবে ওর শাড়ির সাথে বা আমার শাড়ির সাথে। তো নতুন দুলগুলোর কথা আমার একদমই মনে ছিল না, আমি এখানে অন্য এগুলো নতুন অন্যগুলো বের করে রাখছিলাম, বাট আমার হচ্ছে অ্যানিভার্সারিতে যে দুলগুলো কেনা তোমাদের ভাই গিফট করছিল সেই দুলগুলো হচ্ছে আজকে পরবো, তো আমার তখন মনেই ছিল না। তো তোমাদের আক্ষেপও বলতেছে যে বড়োগুলো বের কর, আমি বলতেছি বড়ো কোনগুলো, ওইগুলোর কথা আমার মাথায় নেই, অন্য আরও অনেক বড়ো ছিল আমি ওকে দেখাচ্ছি। পরে এটা যখন দেখছি পরে মনে পড়ছে যে হ্যাঁ এটার একটা হচ্ছে পেস্ট কালার আর এক জোড়া হচ্ছে কালো, তো বলতেছি তাহলে আখের সাথে আখি কালোটা পড়তে পারবে, আমি পেস্ট কালারটা পড়তে পারবো। পরে আখি বলতেছে এটার কথাই আমি এতক্ষণ ধরে বলতেছি, পরে ও আচ্ছা আমার তো এটার কথা মাথায় ছিল না। তো সেটাই হচ্ছে বের করে এখনও শাড়ির সাথে আমি রাখতেছি, কারণ এটা যেহেতু কালো শাড়ি, কালো শাড়ির সাথে কালো দুলটা ভালো লাগবে। আর ও আজকে এই কালো শাড়িটাই হচ্ছে পছন্দ করে বের করছে, দেখো আলমারি এখনও খোলা, কারণ শাড়ি বের করে এনে রাখছি তারপর আর লাগানো হয় না আলমারিটা। আর এখানে হচ্ছে কানেদুল দিচ্ছি আর আমি আমার কানেদুলও রাখতেছি, কানেদুল দুটো একদম একটা কালো একটা পেস্ট কালার ম্যাচিং হয়ে গেছে দুজনের শাড়ির সাথে। আর হচ্ছে এরপর চুড়ি টুড়ি সব কিছু বের করে রাখবো, রেডি হওয়া শুরু করব, কারণ একদম তিনটা বাজে আমাদের মাথায় এই ভূত চাপে যে আমরা ঘুরতে যাব। আর প্রেগনেন্সিতে হচ্ছে হালকা পাতলা যদি তোমরা ঘোরাফেরা করো তোমাদের মন ফ্রেশ থাকবে। আমাদের বাঙালিদের সমস্যা কি, একটা মেয়ে প্রেগনেন্ট হলে তাদের কাছে এত এত বাধা নিষেধ দিয়ে দেয়, যার জন্য মনে হয় কি যে একটা মেয়ে বাচ্চা নিলেই তার জীবন শেষ, প্রেগনেন্সি থেকেই তার লাইফ ওইখানেই শেষ, সে ঘরবন্দি হয়ে যাবে, সে কিছু খাইতে পারবে না, সে ঘুরতে পারবে না, সে শাড়ি পরতে পারবে না, তার পছন্দের কোনো কিছুই সে করতে পারবে না, সেরকম একটা বিষয়ে। কিন্তু আসলে এমনটা না, তুমি দেখবা ডক্টরও বলে মাঝে মাঝে যদি একটু ঘোরাফেরা করো মনটাও ভালো থাকবে, তোমার শরীরটাও ভালো থাকবে। অবশ্যই লং জার্নি করা যাবে না কাছে পিঠে, যেমন ধরো আমাদের এখানে রাস্তা খুবই ভালো আর আমরা রিক্সা নিয়ে চলে যাব, রিক্সা নিয়ে 10 মিনিট লাগবে গোলাপগ্রাম যেতে আমাদের বাসা থেকে, সেরকম কাছে পিঠেই সেদিনও আমরা আমিন মডেল টাউন গেছিলাম, এরকমই 10 থেকে 15 মিনিট আমাদের যেতে সময় লাগছিল। সেরকম কাছে পিঠে কিন্তু ঘুরলে ভালোই লাগে, আর খোলা পরিবেশে গেলে অবশ্যই মনটা ভালো হয় আর একটা ফ্রেশ বাতাসও পাওয়া যায়। তো আমরা এখন কিন্তু বের হয়ে গেছি আর আমি চুলটা বেঁধে নিছি, কারণ অনেক বেশি গরম, যার জন্য চুল বেঁধে বের হচ্ছি, পরে হচ্ছে ছবি টবি তোলার সময় তখন চুল খোলা যাবে। আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই মিলে। আর তোমাদের আঁকি অপর যে কী একটা অবস্থা হয়েছিল যাওয়ার পরে সেটা তো তোমরা একটু পরে জানতে পারবা। তো এখনও যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও আমাদের পেজে ফলো করেনি তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও। আর আজকে হচ্ছে যাওয়ার সময় আমরা রনি ভাইয়াকে পাই নাই, রনি ভাইয়া ফোন ধরতেছিল না, পরে আমরা অন্য একটা রিক্সা নিয়ে যাই যে আমরা যাওয়ার পরে রনি ভাইয়াকে কল দিব, তারপরে রনি ভাইয়া চলে আসবে, সেম জিনিসটাই হয়েছে। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল বিশ্বাস করবা না, এত ভালো লাগছে ঘুরে আলহামদুলিল্লাহ, একদম পুরো বাতাস ঠান্ডা বাতাস আর হালকা হালকা রোদ, মানে রোদটা গায়েও লাগতেছিল না এত বেশি বাতাস ছিল। তো এখন আমরা হচ্ছে সবাই মিলে চলে যাচ্ছি। আর তোমাদের আঁকি আপু দেখো চুল খোলা ছিল দেখে একটু পরপর বাতাসে উড়ে উড়ে খালি মুখে লাগতেছে, সেটাই তোমাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছে। এখানে আমারও একটা অনেক সুন্দর ভিডিও করা আছে স্লো মোশন, যেটা আমি আপলোড দিব শুন আমার টিকটকে আর হচ্ছে আমার প্রোফাইলে। তো এখন আমরা হচ্ছে রিক্সা নিয়ে যাচ্ছি, আর এই রিক্সাটা একদমই ঝাঁকি লাগে না, যার জন্য আমরা সামনে বসছিলাম। আর দেখো জাস্ট আকাশটা এত সুন্দর, আজকে ওয়েদারটা যে এত জোশ,
আজকে বের হয়ে সত্যি খুবই ভালো লাগছে, বের না হলে মিস করতাম, এত সুন্দর পরিবেশ আর একদম রংধনু উঠছিল, দেখে তো মন আরও ভালো হয়ে গেছে একদম। আমরা যেখানে গেছি গোলাপগ্রাম সেখানে হচ্ছে রংধনুটা ছিল, যার জন্য আরও অনেক বেশি ভালো লাগছে। তো গোলাপগ্রামে একদম কাছাকাছি চলে এসে দেখতেছি গোলাপ নিয়ে যাচ্ছে, মানে গোলাপগ্রাম যাবো আর গোলাপ দেখবো না সেটা কি হয়। তো আমার অনেক বেশি পছন্দের জায়গা, আর এখানে দেখো এত সুন্দর পরিবেশ, দেখলে মানে যে কোনো মানুষের মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে। তো কে কে গোলাপগ্রাম ঘুরতে গেছো অবশ্যই কমেন্ট করে জানায়ও যে গোলাপগ্রাম কে কে গেছো, বা গোলাপগ্রামের আশেপাশে যদি কেউ থেকে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিও যে হ্যাঁ আপু গোলাপগ্রামের পাশে আমাদের বাসা। তো এই যে আমরা চলে আসলাম, আর দেখো আমার শাড়িতে হচ্ছে প্যাচ লেগে গেছিলো, মানে রিক্সায় একটু টান লাগছিলো সেই জন্য। তো সেটা আমি তোমাদের ভাইকে বলতেছি যে একটু ঠিক করে দাও। ফোনের থেকেও মানে বাস্তবে এত সুন্দর ছিল, আসলে বাস্তবে আমরা যেটা চোখে দেখি ওইটা কখনোই ক্যামেরায় দেখে ওই সৌন্দর্যটা বোঝা যায় না, কখনোই বোঝা সম্ভব না বাস্তবে যে এই পরিবেশটা এত সুন্দর লাগছে আমার কাছে। আমি এর আগেও কয়েকবার হচ্ছে গোলাপগ্রামে কিন্তু আমরা আসছি অনেক আগে থেকেই, যেহেতু সাভারের আমরা, কিন্তু তোমাদের ভাইয়ের সাথে বিয়ের আগে আমি কখনো আসি নাই। আমি তোমাদের ভাইয়ের সাথেই আসছি বিয়ের পরে যতবারে আসছি হাজব্যান্ডের সাথে, কারণ বিয়ের আগে আমার একটা ব্যাপারই ছিল যে যত ঘুরবা বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরবা, আর না তো আব্বু আম্মুর সাথে ঘুরতাম। তো আব্বু আম্মুর সাথে কখনো এত দূরে এই যে গোলাপগ্রামে আসা হয়নি, কাছে পিঠে আমরা বেশিরভাগ হচ্ছে জাহাঙ্গীরনগর যাইতাম আমার আব্বু আম্মুর সাথে। তো এইবার আর বিয়ের পরে যতবারই আসছি তোমাদের ভাইয়ের সাথে আসছি আমরা গোলাপগ্রামে। তো কিন্তু আজকের মতো এত সুন্দর পরিবেশ আমি কখনো দেখিনি। তো আমরা হচ্ছে এই সাইডে রিক্সায় আসছি, এই জন্য এই সাইড থেকেই যাচ্ছি, এই পাহাড় পর্বত পার হয়ে তারপর যাচ্ছি। আমার কাছে এগুলো হাঁটা কোনো ব্যাপার না, আমি ছোটোবেলায় অনেক দুষ্টুমি করতাম, দেয়ালের উপরে দিয়ে হাঁটতাম, তো এগুলো আমার কাছে একদম ইজি। কিন্তু তোমাদের ভাই তো টেনশন করতেছে যদি পা পিছলে পড়ে যাই, অসুস্থ যেহেতু, কিন্তু অনেক সাবধানেই হেঁটে গেছি, কারণ শরীরটা যেহেতু আমার চিন্তা সব থেকে বেশি, আমার যতই আমার হাজব্যান্ডের হোক, আমার সতীনের হোক, আমার মায়ের চিন্তা হোক, আমার শরীর যেহেতু, তাই দায়িত্বটাও আমার, চিন্তাটাও আমার, তাই সেভাবে সাবধানেই হচ্ছে এখান থেকে গেছি আমি। আর ইরফানটা দেখে আমার মনে হইতেছে কি জানো, যে আমরা তো পড়বো না, ও এখান থেকে না ঠাস করে পড়ে যায়। আর এখানে এসেই এত এত গোলাপ ফুল দেখে আর গোলাপ ফুলের ঘ্রাণে একদম মনটা ভরে যায়। আর এখানে আসলে সব থেকে বড় একটা বিষয় যেটা হয়, যে এখানে মানুষ মনে করে আমরা হয়তো অনেক দূর থেকে আসছি, আমরা যেখানে কাছেই চলে আসছি এটা তো তারা বুঝে না, তাই খালি গোলাপ ফুল ধরাই দিতে চায় যে আপু প্লিজ এটা নেন, এই কয় টাকা এই কয় টাকা, প্রথমে তো অনেক টাকা চায়, পরে লাস্টে যখন বুঝতে পারে আমরা এখানে, তারপরে আস্তে আস্তে কমায় ফেলে। তো এই একটা বিষয়, তোমরা যারা এখনো গোলাপগ্রাম যাও নাই, তোমরা গেলে অবশ্যই যদি গোলাপ ফুল কিনো একটু দরদাম করে তারপর হচ্ছে কিনবা, নয়তো কিন্তু তোমাদের ঠকাই দিবে, কারণ অনেক বেশি দাম চায় আউটসাইডার কেউ থাকলে, মানে এখানকার লোকাল না হলে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। তো এসে আমি দেখতেছি এখানে এত রোদ, আগে পানি খেয়ে নিলাম। তো এখানে জোর করে তোমাদের ভাইয়া আমাদের দুজনকে দুইটা গোলাপ কিনে দিল, আমি একদমই কিনতে চাই নাই, আমি কখনোই না ফুল জিনিসটা কিনি না। হ্যাঁ ফুল আমার পছন্দ না সেটা না, ফুল আমার অনেক পছন্দ, কিন্তু আমার গাছ সহ পছন্দ, মানে কোনো এই যে ফুল কেটে বিক্রি করে বা ফুল কেটে হাতে নিয়ে ঘুরবো খোপায় লাগাবো এগুলো আমার পছন্দ না, কিন্তু গাছ সহ যখন কেউ কিনে আমাকে দেয় বা আমি কিনি সেই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে গাছটা আমি যত্ন করতে পারবো, আস্তে আস্তে অনেক ফুল ফুটবে, কিন্তু এই ফুল কয়দিনই বা থাকবে বলো, যার জন্য আমার এই ফুল কেনাটা একদমই অপচয় মনে হয়। এখানে একটা ভাইয়া দেখো 500 টাকায় অতগুলো গোলাপ নিয়ে যাচ্ছে, সেটা আমরা জিজ্ঞেস করছিলাম যে এখানে কয়টা গোলাপ, তো এটা নিয়ে আমরা মজা করতেছি, আমি বলতেছি তাহলে অতগুলো 500 টাকায় কিন স্যার, আমাদের 2টা গোলাপ 20 টাকা নিচ্ছ, 11 টাকা ফেরত দাও। হ্যাঁ মানে পিছে একটা দোকানদার ছিল সাথে একটু মজা করলাম। আর দেখো এখানে রোদটা অনেক বেশি বোঝা যাচ্ছে, কিন্তু একদম মিষ্টি রোদ ছিল আর এত বাতাস ছিল, রোদটা গায়ে লাগে নাই। আর আজকে আমাদের তিনজনকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আর হচ্ছে পরিবেশ সব কিছু মিলায় কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা একদমই। এরপরে আমরা ভিতর দিকে যাচ্ছি ছবি তোলার জন্য, যেখানে গোলাপ একদম বেশি আসছে সেখানে যাচ্ছি যাতে ছবিগুলো সুন্দর হয়। আর হচ্ছে দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছে, আর তোমাদের আঁকি আপুকে নিয়ে কী বিপদে পড়ছিলাম আমি হচ্ছে নেক্সট ব্লগে বলে দিব, যেটা সন্ধ্যা 7টায় আপলোড হয়ে যাবে, কারণ আজকে দেখো কথা বলতে বলতে এত দূর চলে আসছি যে এখন আমি মজার কথাটা বলা শুরু করলে শেষ করতে পারবো না এতটুকু অল্প সময়ের মধ্যে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, কেউ রাগ করো না, সন্ধ্যা 7টার ব্লগে আমি বলে দিব যে তোমাদের আঁকি আপুকে নিয়ে কী বিপদে পড়ছিলাম।